বহু কোটিপতির মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কি নাই? পৃথিবীর ইতিহাসে কোন একজন হাফেজ কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না। আসতে বললেন ঠিক, আপনাদের জানা মতো আছে বলেন, তাহলে এই মাস আমি আজকের থেকে বন্ধ করে দেব। আমার জানা মতো কোন হাফেজ কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন একজন হকানি আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কিন্তু বহু ডক্টরের মা বাবা, বহু ইঞ্জিনিয়ারের মা বাবা, বহু ডাক্তারের মা বাবা, বহু মাস্টার ডিগ্রির মা বাবা, বহু কোটিপতির মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কি নাই? আছে রে বাবা, একটু খেয়াল করলে বুঝবেন। অতএব তার কারণ হলো, শিক্ষিত হইলেই মানুষ হয় না, সুশিক্ষিত অর্জন করা লাগে, সুশিক্ষিত অর্জন করা লাগে। আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন, তাহলে সন্তান মা বাবাকে মায়ের মতো, বাবাকে বাবার মতো দেখবে। আর যদি সুশিক্ষা দিতে না পারেন, তাহলে এই সন্তান থেকে আপনি ওই যে কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আঙ্গুর ফল আশা করা যায় না। আম গাছ লাগাইলে আম ফল পাবেন, আর লেবু গাছ লাগাইলে লেবু পাবেন। অতএব সন্তানদেরকে মানুষ বানাবেন, তাদেরকে সুশিক্ষা দিবেন। আপনার সামনে মুরব্বীদেরকে সালাম দেয় না, এটা আপনি শিক্ষা দিবেন যে বাবা সালাম দাও। সালাম দেওয়া সওয়াবের কাজ, কিসের কাজ? সওয়াবের কাজ। এই যে আপনি শিক্ষা দিলেন, এটা কিন্তু অনেক মা বাবার খেদমতের দরকার আছে কি নেই? আহারে, বাস্তব সত্য বাবা, সন্তানকে মানুষ বানাবে, কোটিপতি বানায় লাভ নাই, ডক্টরেট বানায় লাভ নাই, যদি মানুষ না বানাতে পারে।